বর্তমান সময়ে চিকুনগুনিয়া একটি মহামারী আকার ধারণ করেছে। এই জ্বর হলে এত আতঙ্কিত হওয়ার কিছুই নেই, একটু সচেতন থাকুন। মনে রাখবেন যে এডিস মশাই এই রোগের কারণ, সাধারণত দিনের বেলাতে এই রোগ বেশি ছড়ায়। প্রথম দিন হাত পা জয়েন্ট ব্যথা শুরু হয় এবং দ্বিতীয় দিন থেকে শুরু হয় মারাত্মক জ্বর। এই জ্বরের তীব্রতা অনেক বেশি, 104 থেকে 105 ডিগ্রি পর্যন্ত যেতে পারে এবং জ্বরের তাপমাত্রা সহজেই কমতেও চায় না। এই জ্বরের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো অস্থিসন্ধিতে ভয়ঙ্কর ব্যথা, বমি বমি, গায়ে লালচে র্যাশ ইত্যাদি। দুঃখজনক হলো সত্যি যে এই জ্বরের কোনো চিকিৎসা নেই, টিকা পর্যন্ত নেই, তবে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই রোগে মৃত্যু ঝুঁকি নেই, তবে কিছু মানুষের ঝুঁকি হতে পারে। এই জ্বর সাধারণত 5 থেকে 7 দিন থাকে, তবে শরীরের নানান সমস্যা অনেক দিন পর্যন্ত থাকে। এই রোগের চিকিৎসা খুবই সীমাবদ্ধ। এই রোগের চিকিৎসার ক্ষেত্রে প্রচুর বিশ্রাম নিতে হবে, প্রচুর তরল খাবার খেতে হবে, জ্বরের জন্য প্যারাসিটামল ছাড়া আর কিছুই দরকার নেই। তবে বেশি জ্বর হলে সাবজেটারি দিতে পারে, অনেক ডাক্তার অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ দিয়ে দেন, তাদের জানা দরকার। এই জ্বরে অ্যান্টিবায়োটিক কোনো রকম কাজ করে না, এই জ্বর ছোঁয়াছে না, অতএব অসুস্থ ব্যক্তিকে সেবা করতে কোনো সমস্যা নাই। এবং সবচেয়ে মনে রাখবেন যে অ্যাসপিরিন জাতীয় মেডিসিন খাবেন না, কারণ মানুষের রক্ত অণুচক্রিকা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাসপিরিন জাতীয় ওষুধ জ্বর ব্যথা কমাবে ঠিকই, কিন্তু রক্তের অণুচক্রিকা সাংঘাতিকভাবে কমিয়ে দেয়, যা নিজের ইচ্ছামতো বা ওষুধের দোকানদারের কথা উল্টাপাল্টা ওষুধ খাবেন না এবং পরবর্তীতে কোনো ঝুঁকি বয়ে আনবেন না। সর্বশেষে বলছি, আসার কথা হচ্ছে চিকুনগুনিয়া, যার একবার হবে তার পরবর্তী আর হবার কোনো সম্ভাবনা নাই, কারণ এই ভাইরাসের বিরুদ্ধে শরীর তার অ্যান্টিবডি তৈরি করে ফেলে। অতএব হতাশ হবেন না, অনেক ডাক্তারের মুখরোপস্থাতে হসপিটালে ভর্তি হবেন না। এই রোগ বাড়িতেই সফলভাবে চিকিৎসা করা সম্ভব। মশা থেকে দূরে রাখুন, মশাকে তাড়ান, ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন।